মাঠের দাবিতে এই মুহূর্তে ডানকুনি পৌরসভার সামনে বিক্ষোভ চলছে। আমি দেখাতে বলবো, যেমনটা আমরা জানতে পারছি রায়পাড়ার প্রায় 60 বছরের পুরনো মাঠ, এবং সেই মাঠকে প্রমোটিং করা হবে, এবং যে শিশুদের যে খেলার জায়গা সেটাকে এইভাবে প্রমোটিং করার বিরুদ্ধেই এই মুহূর্তে রায়পাড়ার এলাকার মানুষজন তারা এসছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি তাদের প্লাকারে বিভিন্ন রকম লেখা রয়েছে যে টাকার বিনিময়ে মাঠকে প্রমোটিং করতে দেওয়া হবে না, এবং যে এলাকার মানুষের যে শৈশবের যে খেলার জায়গা সেটাকে প্রমোটিং করতে দেওয়া হবে না। এই সমস্ত নানান প্ল্যাকার হাতে তারা এই মুহূর্তে ডানকুনি পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে রায়পাড়া 16 নম্বর ওয়ার্ড ডানকুনি ভাতৃসংঘ একটা মাঠ আছে, যেই মাঠটা আমরা 60 বছর ধরে আমরা যখন ছোটো ছিলাম তখনও খেলে গেছি, আমার দাদারা কাকারা বাবারা তারাও খেলেছে, এবং এখন পর্যন্ত আমার ছেলেরা সবাই খেলছে, এখনও খেলছে। তো আমরা জানতাম যে ওই মাঠটা একজন ছিল, তিনি তিনটে জায়গা ছিল, তো ওনাদের একজন জানা যার জমি ছিল তিনি এসে বলেছিলেন যে এই দুটো জমি তোমরা দেখবে, এই জমিটা তোমরা খেলাধুলা করছো যেমন করবেন, তো আমি এটা ভবিষ্যৎ তোমাদের জন্য করে দেবো, এটা আমার আশ্বাস দিয়েছিল। তো আমাদের দুর্ভাগ্য উনি হাটাটাকে মারা যান, মারা যাওয়ার পর মারা যাচ্ছে আজ মনে হয় 6-7-8 বছর হয়ে গেছে বা 10 বছর হয়ে গেছিলো, 10 বছর হয়ে গেছিলো। তারপরে সেটা আমার সঙ্গেই কথা হয়েছিল, ফাইনালি তখন আমি খেলার সেটারই ছিলাম, তো যখন উনি মাঠটা নিয়েছিলেন আমাদের জানায়নি, খেলাধুলা হচ্ছে তার সাথে উনি মাঠটা কিনে নিয়েছিলেন, তখন আমাদের কাউকে জানায়নি, ভেতরে এটা জানি যার মাঠ সে জানে, আমি জানালে হয়তো মাঠটা ক্লাব থেকে অবজেকশন করবে, সে নিয়ে সুবিধার জন্য ওনাকে চুপচুপ বিক্রি করেছিল। কিছুদিন দেখছি ওনার স্ত্রী না যাও কেউ হবে এসে বালি ফালি ফেলছে যে মাঠে ওনারা ঘর করবেন, মানে প্রমোটিং করবেন। তো আমরা বলছি কাকে জানা করছেন, এখন বলেছে তোমাদের লিখিত আছে, লিখিত নেই কিন্তু উনি তো বলে গেছেন, আপনিও জানেন আপনিও ছিলেন, বলছে আমি কিছু মানি না। তো ওনার ছেলেরা বলেছিল, ওনার ছিল সেই সময় বলেছিল ঠিক আছে যে বাবা যেহেতু বলেছে বাবার স্মৃতি উদ্দেশ্যে আমরা ওটাকে গ্রহণ করেছি, কিন্তু সেটা নয়, ও পরে দেখা যাচ্ছে উনি কোনো রাজনীতি নেতার সাহায্যে, একজনই কোনো রাজনীতি নেতা ব্যক্তির সাহায্যে পুরোপুরি এটা ওনাকে ইন্ধন ধরে না প্রমোটিং করার চেষ্টা করছে, কিন্তু আমাদের পাড়ার কোনো মান নেই, ছোটো জায়গায় আমাদের রায়পাড়া সব খেটে খাওয়া মানুষ, দিন দরিদ্র মানুষ, আমাদের ক্ষমতা নেই, ক্ষমতা নেই যে আমরা মাঠটা কেনারও কোনো ক্ষমতা নেই, সেটাও আমাদের ক্ষমতা নেই, যার জন্য আমরা ওনার সাথে বসে আলোচনা করে আমরা একটা প্রস্তাব দিয়েছি, আমরা তো দুটো মাঠ আছে, আমরা পয়সার আরও কোনো অভাব নেই, আপনি আমরা সামনে স্মৃতি উদ্দেশ্যে ওটা করুন, আমরা সামনে একটা আমরা স্ট্যাচু বানিয়ে দেবো, দিয়ে ওনার স্মৃতি উদ্দেশ্যে মাঠটা থাকবে, আমরা সামনে নামে থাকবে এটুকু, তাও তো উনি মানায় না, ওনাকে যখনই বলা যায় উনি কোনো ব্যক্তিকে একটা ফোন করে ওনাকে জানায় যে কোন বড়ো কোনো নেতা হোক, কোনো একটা সরকারি কর্মী হোক, যাই হোক উনি আছে, সেটা আমরা জানি না, সেই ব্যক্তির সাহায্যে তিনি এরম করছে। তাই আজ আমরা পাড়ার আজ 1200 সই নিয়ে, টোটাল পাড়ার লোকের সই নিয়ে, জনগণের সই নিয়ে, যারা সমর্থন সবার সই নিয়ে আজ আমরা পৌরসভায় ডেপোশন দিতে এসেছি। কিছু নেতারা আছেন যে এই নেতারা আমাদেরকে আটকাবার চেষ্টা করছে, বিশেষভাবে যে কোনো হোক, আমি সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, আমি বলতে পারছি না, যে কোনো চক্রান্তে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, শাসক দলের নেতারাই আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে জিনিসটাকে নিয়ে। যে আমাদের দারক প্রকাশ রায় আমরা বলছি, যে দল আমাদেরকে আটকাবার চেষ্টা করছে, পুরোপুরি আমাদেরকে শাসন করার চেষ্টা করছে, যে এই দাবির মধ্যে তোমরা কেউ এসো না। এলাকার মানুষের পরিষ্কার একটা অভিযোগ যেটা দেখতে পাচ্ছি আমরা, যে একেবারে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার সহযোগিতায় সেই প্রমোটিং হচ্ছে, এমন বিস্ফোরক অভিযোগ কিন্তু এলাকার মানুষ করছে। যদিও ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা অস্বীকার করেছেন এই অভিযোগ, তার বক্তব্য যে এটা প্রমোটিংয়ের নয়, যেমনটা প্ল্যান পুরসভায় জমা পড়েছেন তার যেটা দাবি যে এটা একটা গার্ডওয়াল দেয়াল দেওয়া হবে এই মাঠকে, যেহেতু মঞ্জুরা ঘোষাল তার জমি সেই অনুযায়ী একটা প্ল্যান তারা জমা দিয়েছে এমনটা আপাতত তারা জানতে পারছে। গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডানকুনি পৌরসভার সামনে। হ্যাঁ, ব্যাপারটা আমি শুনেছি এবং পৌরসভাকেও আমি জানিয়েছি, দীর্ঘদিনের মাঠ, 60 বছরের উপরে, আমার তো বয়স 60 বছর নয়, আমার এখন 24 বছর বয়স, সুতরাং আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এখানে মাঠে খেলাধুলায় আমরাও খেলি, এবং এলাকাবাসী এবং বয়স্ক যারা আছে তারা বলে যে অনেক পুরনো মাঠ এবং তারাও খেলেছে, এবং আমি শুনলাম এবং দেখলাম, আমি বলে পৌরসভা পৌরবোর্ডকেও বলেছি এই ব্যাপারটি দেখতে, এবং তারা আমি যা শুনলাম তারা একটা মার্চ পিটিশন দিয়েছেন পৌরসভাকে, পৌরবোর্ড সেটা সিদ্ধান্ত নেবে,
আমি পৌর বোর্ডকেও জানিয়েছি, দেখা যাক। নেতার মধ্যে অনেক অভিযোগ করছে যে প্রমোটিং আপনি মদত দিচ্ছেন, ভাইস চেয়ারম্যান প্রকাশ রা। দেখুন, কিছু মানুষ সাবধানে সেই মানুষ অনেক অভিযোগ করতে পারে। আমি আবার বলছি, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা দেখুন যে প্রমোটিংয়ের প্ল্যান জমা পড়েছে কিনা। একটা তিনতলা চারতলা বিল্ডিংয়ের তো প্ল্যান জমা দিতে হয়, তবে তো সে প্রমোটিং করে। আর প্রমোটিং তো নিজে কেউ করে বলে মনে হয় না, কোনো ডেভেলপার করে। যে বিধবা মহিলা, তিনি নিজে প্ল্যান জমা করেছেন, কাজেই তার জমিতে তিনি প্ল্যান জমা করেছেন, বাউন্ডারি ওয়ালের প্ল্যান জমা করেছেন। সেইটাকে কিছু মানুষ, তাদের হয়তো কোনো স্বার্থের ব্যাপার আছে, তারা এটাকে এইভাবে বা আমার ব্যক্তিগত ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য বলতে পারে, অসুবিধে কিছু নেই। এখন তো বিভিন্ন বিরোধী দলের লোকেদের এটাই কাজ হয়ে গেছে, মানুষকে কীভাবে কালিমালিপ্ত করা যায়। তো সেই হিসেবে একটা বাউন্ডারি ওয়ালের প্ল্যানকে তারা প্রমোটিং আখ্যা দিচ্ছে। তা আপনারা খবর নিয়ে দেখতে পারেন, ওখানে কোনো মাল্টিস্টোরের বিল্ডিংয়ের প্ল্যান জমা পড়েনি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা বাউন্ডারি ওয়াল বা পাঁচিল দেওয়ার জন্যে পৌরসভার যে অনুমোদন, রায়পাড়ার এই মাঠকে কেন্দ্র করেই আজকে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। দেখতে পাচ্ছেন, সেই রায়পাড়ার মাঠেই রয়েছি। যেমনটা দেখা যাচ্ছে যে এখনও কিন্তু এখানে খেলাধুলা চলছে, অর্থাৎ এলাকার মানুষের যে দাবি, প্রায় 60 বছর ধরে এটা খেলার মাঠ হিসেবেই তারা দেখে এসছে। অন্যদিকে কিন্তু যিনি দাবি করছেন, যার জমি মঞ্জুরানী ঘোষাল, তার বক্তব্য, তার কাছে সমস্ত রকম পেপার রয়েছে, তার নিজস্ব জমি এটা, সেই কারণেই তিনি এখানে গার্ডওয়াল দেওয়ার চেষ্টা করছিলেন, যেমনটা ভাইস চেয়ারম্যান জানিয়েছেন। না, এটা আমার জায়গা, আমার নিজস্ব জায়গা, আমার নামে রয়েছে। আমার পাঁচিল ভেঙে গেছে, পাঁচিলটা দেওয়ার জন্যে আমি পৌরসভাতে দরখাস্ত করেছিলাম, ওটা প্ল্যানটা এইটা দিয়েছে। আর এখন আমি আজকে গিয়েছিলাম, ওটা বললো যে দেরি হবে। হ্যাঁ, এটা আমার নিজের জমি, নিজে কেনা। হ্যাঁ হ্যাঁ, দলিল টলিল সব আছে, আমি ট্যাক্স মেটাই, বিল মেটাই, সবই তো করি। না না, আমার জমি দলিল আছে তো। কেউ যদি বলে আমার তো করার কিছু না, কে কি বলছে, আমার জায়গা, আমি নিজে পাঁচিল দেবো। আমি পৌরসভা থেকে আমি পারমিশন চাই, আমি এটা অনুরোধ করছি। এটা কে গেছে, কে কি করেছে, আমি ঘরে আছি, আমি কি করে বুঝবো বলুন, আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমার যেহেতু স্বামী নেই, আমি পৌরসভার আন্ডারে রয়েছি, আমি তাদের সহযোগিতা চাইছি, যাতে পাঁচিলটা দেওয়ার অনুমতি দিই। না না, এসব মিথ্যে কথা, না না না, এটা যেহেতু আমি 8 নম্বর ওয়ার্ডে, ও পৌরসভায় উনি প্রধান, আমি ওনার অনুমতি চাইছি যে আমার পারমিশনটা যাতে হয় পাঁচিল দেওয়ার। আগে তো পঞ্চায়েত ছিল, আমরা পাঁচিল দিয়েছি না, তখন তো অনুমতি চাইনি। আর এখন তো নিয়মকানুন পাল্টিয়েছে, এখন পারমিশন চাই। পারমিশনের এই তো দেখুন, এই কাগজটা এসেছে, আমার এটা আসেন এখন। আমি বাউন্ডারি দেবো। না না না, আমি এখন বাউন্ডারি দেবো, আমি গাছপালা বসাবো। আমার মঞ্জুরানী ঘোষাল। এই যে খেলার মাঠকে প্রমোটিংয়ের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যেমনটা ভাইস চেয়ারম্যান বলছিলেন যে তাকে তার কালিমালিপ্ত করার জন্য বা তাকে বদনাম করার জন্য এমনটা বলা হচ্ছে, কারণ এখানে কোনো প্রমোটিং হবে না, এখানে গার্ডওয়াল দেওয়া হবে, এমনটাই ভাইস চেয়ারম্যান জানিয়েছে। এবং এইটাকে কেন্দ্র করে মাঠের যে প্রমোটিং, সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপনা তো শুরু হয়েছে। তৃণমূলকে কিন্তু আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, তাদের বক্তব্য এভাবেই তৃণমূল নেতারা বিভিন্ন খেলার মাঠ হোক বা বিভিন্ন জায়গাতে দখলদারি রাজনীতি করে। বলছি, আজকে ডানকুনি পৌরসভায় 16 নম্বর ওয়ার্ডের এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখায়, যেটা অভিযোগ মাঠ দখল করে প্রমোটিং হচ্ছে, তার পিছনে হাত রয়েছে ভাইস চেয়ারম্যানের, কি বলবেন আপনি? দেখুন, ব্যাপারটা শুনলাম, একটা ঘটনা ঘটেছে, কিন্তু ডিটেইলস, মাঠটা কাদের আছে, কারা দখল করেছে, এই ডিটেইলস খবরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি জেনে পরবর্তীকালে বলবো, তবে যেটা বলতে পারি যে বর্তমানে তৃণমূল কংগ্রেস দল, প্রশাসন এবং দুর্নীতি সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ডানকুনি পুরসভার নাকের ডগায় দুটো সাততলা, ছতলা, সাততলা বিল্ডিং, যেগুলো ইল্লিগাল, নাকের ডগায় হচ্ছে। ডানকুনি মিউনিসিপ্যালিটির নাকের ডগায় আরো 3-4টে বিল্ডিং আছে, দেখবেন, যেগুলো G+5 এর বেশি পারমিশন দেওয়ার রাইট নেই, কিন্তু G+6 করা আছে, যেগুলো সম্পূর্ণ ইল্লিগাল। একের পর এক এই সমস্ত ইল্লিগাল কাজ হচ্ছে, জলাভূমি ভরাট হয়েছে, এবং এই যে পাইপ লাইনের কাজ হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্প, জল প্রকল্প, সেই পাইপ লাইনের যে মাটি উঠেছে, মাটিও বিক্রি হয়ে যাচ্ছে। তাই এই সমস্ত দুর্নীতিজনক কাজ ঘটতেই পারে।
আর যেখানে শিক্ষিত বেকার যুবকের চাকরি চুরি হয়ে যাচ্ছে পয়সার বিনিময়ে, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে এই সমস্ত ছোট ছোট শিশু আর যুবকদের মাঠ যে বিক্রি হয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাই আমি এটুকুই বলবো যে বর্তমান তৃণমূল কংগ্রেস দল এবং প্রশাসন, তার সাথে আমাদের ডানকুনি পুরসভা এলাকার তৃণমূল কংগ্রেস দল এবং প্রশাসন সম্পূর্ণ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই এই ধরনের কাজ করবে এটা সাধারণ মানুষ এখন বুঝতে পেরে গেছে। এলাকার মানুষ তাদের যেটা বক্তব্য যে মাঠ প্রমোটিং করতে দেওয়া হবে না সেই দাবিতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুরসভার প্রতিনিধি দলের সঙ্গে তারা দেখা করে একটি লিখিত ডেপুটেশন তারা দিয়েছেন যাতে এই মাঠ খেলাধুলার মাঠ হিসেবেই রাখা হয়। পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, সিআইসি কল্লোল ব্যানার্জি যেটা জানিয়েছেন যে একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন এবং সেই অভিযোগ খতিয়ে দেখা হবে, এলাকার মানুষের কথাও শোনা হবে এবং তার পাশাপাশি যিনি দাবি করছেন মঞ্জুরা ঘোষাল যে এটা তাদের জমি, তারও দুপক্ষকে বসিয়ে যার যেটা তথ্য প্রমাণ রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং যদি মনে করেন যার জমি তিনি ভবিষ্যতে তিনি কোর্টেও যেতে পারেন এমনটা পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে। না, প্রমোটিং এর ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে একজন দাবি করছেন যে ওই মাঠের পেপার ওনার কাছে আছে, উনি সেটা বাউন্ডারি ওয়াল দিতে গেছিলেন, পৌরসভা এটা প্ল্যানও পাস করার জন্য ফেলেছিলেন, কিন্তু এলাকাবাসীর দাবি যে দীর্ঘ 60 বছর ধরে ওখানে খেলাধুলো হয়, পাড়ার বাচ্চা থেকে আরম্ভ করে বড় থেকে আরম্ভ করে ওই মাঠটা ব্যবহারযোগ্য এবং মাঠে খেলাধুলো করে, তো ওনারা বলছেন মাঠের দখল ওনাদের, আর যিনি যার জমি তিনি বলছেন না মাঠের পেপার ওনার কাছেই আছে তাই মাঠটা ওনারই, এটা নিয়ে একটা অভিযোগ জমা পড়েছে আমাদের কাছে আজকে এসে একটা মাছ পিটিশন পড়েছে। তা আমরা পৌরসভাগতভাবে আজকে ওদের সঙ্গে বসেছিলাম কিন্তু দুই পক্ষকে সামনে না বসানো অবধি পেপার না দেখা অবধি আমরা তো বলতে পারবো না, তা একটা ডেট করা হচ্ছে দুই পক্ষকেই ডাকা হবে, সেখানে যদি জিনিসটা মিটে যায় ভালো কথা, নইলে প্রশাসন আছে কোর্ট আছে সেই মাধ্যমে ওটা না ওনারা নিজেরা নিষ্পত্তি করবেন। তবে যে অভিযোগ একেবারে বিস্ফোরক এলাকার মানুষের যে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তার সহযোগিতায় প্রমোটিং হচ্ছে সেই অভিযোগ কিন্তু ভাইস চেয়ারম্যান একেবারে অস্বীকার করেছেন, তার বক্তব্য এটা কোনো প্রমোটিং হচ্ছে না, শুধুমাত্র যার জমি তিনি একটি গার্ডওয়াল দিতে চাইছেন সেই নিয়েই কিন্তু প্ল্যান জমা দেওয়া হয়েছে, যদিও এখন সেই প্ল্যান পাস হয়নি, এখন দেখার গোটা বিষয়কে কেন্দ্র করে আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়। এইচবি ডিএনএন বাংলা হুগলি।